ফোন তল্লাশি সহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কিছু করা যাবে না মানুষের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করাকে সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার সর্বাত্মক অবস্থান কর্মসূচি সহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষের ফোন তল্লাশি করে হেনস্থা করার অভিযোগ ওঠার পর বিকেলে সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমে দেয়া এক বার্তায় এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এতে বলা হয় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শান্তিপূর্ণ অবস্থান নিতে ও স্বাভাবিক জনজীবন সুন্দর সুশৃঙ্খল করতে রাজপথে থাকার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের